থানার দারোগাবাবু অর্থাৎ আমার বাবা শ্রী বসুদেব ভট্টাচার্যের কোয়ার্টার। প্রথম দিশে প্রথমে প্রবেশ করছেন আমার স্ত্রী অর্থাৎ আপনাদের বৌমা শ্রীমতী চৈতালি ভট্ট। দেখছেন তো আমাদের বৌমার চরিত্রটা, প্রথম দিশে প্রথমে প্রবেশ করে আমার সঙ্গে শুরু করে দিল রীতিমতো সন্ধ্যা। তোমার ভালোবাসার ঘাত প্রতিঘাতে একে তো আমার লেখার বিঘাত করছে, তার উপর যদি তুমি আঘাত করো তাহলে তো আমি একেবারে কৃতকার। আমি তো নাট্যকার, আমার লেখা কথা কেটে দিতে কত এই এই কেটে দিলাম, ঠিক আছে। তুমি আমার বউ, আমার বাবার আদরের বৌমা, আমার অনেক দিনের স্বপ্ন দেখা অনাগত সন্তানের মা। আজকে শুনে ফেলেছে, বলেছি বাবা আর তোমাকে দুশ্চিন্তায় দিন কাটাতে হবে না, কারণ এবার তুমি হয় নাতি না হয় নাতনি না তু হতে চলেছ। আরে লজ্জা কিসের বৌমা, মেয়েদের জীবনে মা হওয়ার চেয়ে বেশি আনন্দ কিছু আছে নাকি? সকালবেলায় বড় খোকার মুখে কথাটা শুনে আমি কেমন যেন আনন্দে আটকানা। কত কি জিনিস কিনতে হবে না, আর কর্তা বাবু রেডি। এতদিন ধরে আপনারা আমাকে জানোই তা বলেছেন, এখন আমি বলছি শুনুন, কিছুদিনের মধ্যেই আমি দাদু হতে চলেছি। তোমার বাচ্চা হবে শুনে আবার পূর্ণ কাকা যেন পাগল হয়ে, আর ওদিকে আমার ভাই তরুণ সে যখন যাত্রা দল থেকে ফিরে আসবে সেও একেবারে আনন্দে আটখানা হয়ে যাবে। তোমরা জানো নাচানাচি আরম্ভ করেছিল, তুই ও প্রথম দুদিন পর আমাদের বাড়িতে সন্তান আসছে, এটা কি যাওয়া ব্যাপার? আজ আমি সারাদিন নাচবো গাইবো, যা খুশি তাই করবো। কি গাইবি? হ্যাঁ গাইবো।
সোনা এদিক ওদিক দেবে হামা বুকটা ভরে যাবে যখন ডাকবে কাকা ও কাকা ও কাকা আমি হব কাকা ও কাকা ও কাকা আমি হব কাকা ও কাকা ও কাকা আমি হব কাকা ও কাকা ও কাকা আমাকে বলেছে তোকে আমি বিয়ে করবো। শুনে না
অনেক জমি আছে, ধান আছে, নাঙ্গল আছে, তারপর ওরা বিরাট মোড়াই বাঁধে। আমি অবশ্যই এই বাড়ির কথা কও পাখি ডাকিস আমার ছয় দিন একটা পিতিকে করিও কেমন আছে পিতিকে
তিন মাসে কারো দিন আমার কাছে ছিলে না, দুঃখ কি আবার কম?
সঙ্গে ঝগড়া করে বাপের বাড়ি গিয়েছিলাম, সে কথাটা তুমি মনে রেখেছো? রাখবো না মানে? হে রাখবো না মানে কি? তুমি কে আমার মনামহিনী? কি বললে গো? তুমি আমার স্বপ্নে দেখা রানী, আমি তোমাকে ছাড়া আর কাউকে তোমায় এখনো অজ্ঞান অবস্থায় আছে।
মেয়েদের বেশি বয়সে বাচ্চা হলে এই অবস্থায় হয়, তাই পশুদিনে খুব সাবধানে রাখতে হবে। কি যে হবে ভগবানই জানে। আমরা তো বৌমার কোনো ত্রুটি রাখিনি, ওই বই করে বলেছি বৌমা তুমি একটু ভালোভাবে থাকতে পার, কিন্তু আজকালকার বউয়েরা কি শ্বশুরের কথা শোনে? শোনে না রে পুণ্য, শোনে না, শোনে না, আমার কথাও শুনে না। যা বলছো তাই উঠো, তাই করো। ওই দিঘায় দেখতে যাওয়ার সময় আমাকে বলে গেছিল কাকা, কিন্তু তুমি যেন তোর বৌমার দিকে একটু লক্ষ্য রাখো, কিন্তু আমাদের সব লক্ষ্য মিথ্যে। আমার খোকা কোথায়? তখন আমি কি উত্তর দেবেন না কাকু? আপনারা ভেঙে পড়লে চৌতালি বৌদিকে আর বাঁচানো যাবে না। এই সময় তরুণটা থাকলে খুব ভালো হতো, কিন্তু সে যে এখন নাট্য কোম্পানিতে অভিনয় করছে। যাত্রা পাগল ছেলে আমার, সংসারের কোনো খবরই রাখে না। শ্মশান থেকে ফেরার পথে ডাক্তারবাবুর সঙ্গে আমি দেখা করেছিলাম, তিনি বললেন ডাক্তারবাবু বরুণ বাবুর স্ত্রীর অবস্থা খুব আশঙ্কাজনক, যদি উনি জ্ঞান ফিরে পেয়ে জানতে পারেন, যদি তার ছেলে সন্তান বাঁচে নেই তাহলে তাকে হয়তো বাঁচানো সম্ভব হবে না। ভগবান তুমি কি পড়া খাড়া দিতে চাইছো ডাকু? বৌমা যদি না বাঁচে, এখন বড় কি করতে হবে? কি আর আমরা তো আমাদের মরা নাতিকে বাঁচিয়ে তুলতে পারবো না, তবুও তোর কিংবা আমার প্রাণ দিলে যদি বৌমা আমাদের সুস্থ হয়ে ওঠে তাহলে আমরা ভগবানকে বলতাম তুমি আমাদের আমাদের প্রাণ দিয়ে রাখো। কি করবো বাবু, কাল থেকে একটানাও পেটে খাবার পরে নাই, এদিকে বুকে দুধ নাই, কি করে থাকবে বাবু? পেটে না খেলে কি বুকে দুধ থাকে বাবু? আমি ওনাদের নিচে উঠে বলেছি, নামটা পর্যন্ত গোপন করেছি। তুমি আমাকে পাপ দিও না ভগবান, তুমি আমাকে পাপ দিও না, পাপ দিও না। বাবা ঠাকুর বলুন কি বলবে? আমরা যদি তোমাকে কিছু টাকা দিই, কিন্তু একটা শর্তে। কি শর্ত? তোমার ওই বোকাকে তুমি আমাদের দিয়ে দিলে। বাবা ঠাকুর, আমি পেটের খোকাকে বেঁচে দেবো, ছেলে বেচার টাকায় আমি পেটের খিদে মেটাবো, তার চেয়ে বিষ খেয়ে মরবো। আর চলো ঝামলে পড়া এই জীবনটাকে আমি শেষ করে দেবো, তবু ছেলে বেচার টাকায় আমি পেটের খোদা আমি যাবো না। আমরা কিনতে চাই না,
কিসের নাকি আমার ছেলেটাকে চাইছেন গো বাবাটাকে আমার বৌমার ছেলে হয়ে মারা গেছে ময়না আমার বৌমার এখনো জ্ঞান ফেরেনি কি বললেন ডাক্তার বলেছে বৌমা যদি জ্ঞানে ফিরে পেয়ে জানতে পারে কি তার বাচ্চা মারা গেছে তাহলে সেও যে মারা যাবে তুমি যদি তোমার ছেলেটাকে তার ময়না আমরা তোমার ছেলেটাকে কিছু দিনে তো চাইছি তোমার ছেলেকে আমার বৌমা নিজের ছেলে মনে করে বড় করে তুলবে মানুষ করবে তোমার ছেলেকে ফিরিয়ে দেবো ময়না কিন্তু ককিলের বাসায় কাকের বাচ্চা বড় হলে তার মাকে কি কখনো চিনতে পারবে বাবা আমরা তো তোমার ছেলে বড় হলে আমরা তো সব কথাই বলবো তাছাড়া তুইও মাঝে মাঝে এসে তোর ছেলেকে দেখে যাবি বাবা ঠাকুর তোমার ছেলে ভালো ভালো খাবার খাবে ভালো লেখাপড়া শিখবে ভালো জামা প্যান্ট পরবে মানুষের মতো মানুষ হবে আমাকে একটু ভাবতে দিন বাবা ঠাকুর আমাকে একটু ভাবতে দিন আমি যদি রাজি না হই তাহলে আমার এই সুন্দর ছেলেটা না খেতে দিই শুকে শুকে মরে যাবে তবে আমার একটা শর্ত আছে আপনাদের কাজ নিতে গেলে আমার আমার ছেলেকে আমার কাছে আপনারা ফিরিয়ে দেবেন আপনারা আমাকে কথা দেবেন অন্ধকারে তুমি আলোর বাতি জ্বালিয়ে দিলে ময়না আমরা না বলা পর্যন্ত আমরা জানিয়ে না দেওয়া পর্যন্ত তোমার ছেলের কাছে আমার ছেলে বৌমার কাছে এই সমাজের কাছে তুমি কোনোদিনও কিছু বলবে না আমি আমার ছেলের মাথায় হাত দিয়ে দিচ্ছি কইরা বলছি আপনারা না বললে আমি কোনোদিন আমার পরিচয় দেব না সেই দান যখন আমরা গ্রহণই করলাম তখন সেই মহাদানের প্রণাম তুই এই ষোলো আনাটা নিয়ে যাবা তুই এই ষোলো আনা বাবা ঠাকুর এই ষোলো আনা চিরকাল আমার এই খুঁটে বাঁধা থাকবে এই খুঁটে পূর্ণিমা যদি কোনোদিন তার ছেলেকে দেখতে আসে তখন যদি কেউ বাধা দেয় তাহলে আমি তোমাকে দেখিয়ে বলবো ওগো বাবু মশাইরা এটা আমার ছেলে দেখার টিকিট বটে গো বাবু মশাই টিকিট বটে গো বাবু মশাই
পৃথিবীতে তোমারই অসাধ্যে কত না কামনা করতে থাকো।
চৈতালি কেন চৈতালি কেন তুমি দস্তুর মতো নট্য কোম্পানির নতুন নায়ক তরুণ কুমার মা মাটি মানুষ পালার ভিডিও আমি যদি সত্যিকারের এসডিও কিংবা ভিডিও হতাম তাহলে তোমার মতো মেয়ে কোনদিন এই বাড়িতে বউ হয়ে আসতে পারত না আমি রাত থেকে যাত্রা করে বাড়ি ফিরে এসেছি তো তাই মেসেজটা ঠিক রাখতে পারিনি দাও চৈতালি বাচ্চাটা আমাকে দাও আর তুমি ওগুলো বর্ধমান থেকে মেহেদারা সীতাভোগ নিয়ে এসেছি ওগুলো নিয়ে তুমি ভেতরে যাও বাবাকে নাম ভেবে রেখেছি কি নাম অঞ্জন বাহ আরে মিষ্টি আম তো আর বাচ্চাটা দেখতো ভারী মিষ্টি তা নে না নে ভাই কুমার বলে নে মা দাদা কেন আসলে আমি ওই বর্ধমান থেকে বাড়ি এসে বাবা কাকার পায়ে হাত দিয়ে প্রণাম করেছি তো কিন্তু এই হাত দুটো তো ড্যাটবল দিয়ে ধুয়ে আসিনি যদি প্রয়োজন লেগে থাকে চাকরালে ভাইয়ের মনটা যে কত সাদা সেটা সেটা হাড়ে হাড়ে বুঝতে পেরেছো তো ভাতৃক্ষা দিয়ে কুরুক্ষেত্রে যুদ্ধ সব সংসারে চলছে সব সংসারী দ্রৌপদীরা বলছে দুঃশাসনের পক্ষ রক্ত বিনা নাহি বাঁধিব বেণী তাহলে কি আমিও চিৎকার করে বলবো বিনে যুদ্ধে নাহি দেব সুচান্দ্র মেদিনী না না আমি তো সব চরিত্রই চিনি জীবনের এই খেয়াঘাটে মিথ্যে তার নাম চিনি ভালোবাসা ওহো যেন লবঙ্গের ফুল ফুল সবই ভুল তবু কত আশা অন্ধকার বিদিশার বিদিশার কথা যাই না বলা না যাই বলা শুধু চিরকাল হয়ে যায় স্বচ্ছ শক্তির আলমারিতে যে আলমারির তারা সব সময় সংসার যেন এক যাত্রা পালা তাই কি হতে কি হয়ে গেল বাবা তুমি তোমার বৌমার কথায় কিছু মনে করো না আমি দীঘা থেকে ফিরে এসে দেখেছি বাচ্চা হয় পর থেকে শয়তানি কেমন যেন হয়ে গেছে তুমি যতক্ষণ খুশি যেমন খুশি তোমার নাতিকে তুমি আদর করো আমি এখনই তোমার বৌমাকে গিয়ে বলছি চৈতালি বাচ্চারা তোমার ছেলে তো বটে সেই সঙ্গে আমার বাবার নাতি স্বর্গে দেবার বাতি কিন্তু আসল নাতি পরিচয় কি ওরা জানে কেউ জানে না বৌমা শুধুমাত্র তোমাকে বাঁচানোর জন্য আমি এখন ওই মরণ ফাঁদে পা দিয়েছিলাম বা যেদিন জানাজানি হবে এই ছেলেটার আসল পরিচয় আসল মাকে তখন তোমার মতো নকল মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে যাবে সেদিন সেদিন কি হবে না না না
আসবি তো আসবি গাইবি গাইতে গাইতে একদিন একদিন অনেক বড় হবি এই তোর দাদুর মতো পুলিশ অফিসার হবি তাই তোর নাম রাখলাম আমি আজ অন্যর এটা দাদুর অধিকার এটা এটা দাদুর অধিকার আমি আশীর্বাদ করছি ভাই তুই আমার মতো হবি সাচ্চা পুলিশ অফিসার যখন তখন এই বুড়ো চাকর কে নিয়ে হইচই করলে দিদির কথা শুনতে পাবো কি করে মামা যাকে তুমি বুড়ো চাকর বলছো সে কিন্তু আমাদের বাড়িতে আমার দাদুর আমল থেকে কাজ করে যাচ্ছে তাই কাজেই অন্য দাদু আমার নিজের দাদু থেকে কিছু অংশে কম নয় গমা এবং পুলিশ স্টপ দিয়ে দে এই সব পুরনো কাজ জারে এই যুগের কোনো ছেলে আর বাড়ির চাকর কিনে এসব মাতামাতি করে না শুধু মামাদের মাথায় ওই ছাতি ধরে দাঁড়িয়ে থাকে তাই না বলো মামা ভাগ্নের মধ্যে তুমি না গলাবে না তুমি আর মেসমশাই আদর দিয়ে দিয়ে আমার ভাগ্নিকে শক্ত হতে দিচ্ছ না তুমি আমার মায়ের কথা বলছো তো মাকে তুমি বলে দিও আমি শক্ত হবার আগে আমার এই দাদু ভক্ত হয়ে গেছে আগে সিগারেটটা ফেলে দাও তারপরে যা বলার বলো ফেলে দেব কেন মামা গুরুজনদের কাছে সিগারেট খাওয়া অসভ্যতা ওসব পুরনো কালচার এই যুগে আর চলে না অঞ্জন তোরা কি মনে করেছিস আমাকে টেনে আবার পিছনে নিয়ে আসবি পারবি না কি করে পারবে আমি একটা স্যুট বানাবো আর একটা আচ্ছা জামা হাজারো পুলিশের মামা বলে তো তোর সাহস আর স্পর্ধা মিটারটা একটু কামা সেই সঙ্গে এই ভুবন ডাঙ্গা সমাজ বিরোধী সম্পর্কে একটু মাথাটা কামা আমি তো আগেই বলেছি ওর দাদু এখানকার মস্ত বড় পুলিশ অফিসার ছিল এক মানে ছিল আর এক মানে আছে আমি দিদির হয়ে অঞ্জনকে ভালো কথাই বলতে এসেছি অতীতের কথা অতীত হয়ে গেছে কিন্তু বর্তমান কোনো খবর রাখেন কি খবর এই ভুবন ডাঙ্গা থানা সমাজ বিরোধীদের কি দৌরাত্ম মামা চোর আর পুলিশের মাঝে কিন্তু অনেকটা দূরত্ব থাকে দূরত্বটা কমিয়ে ফেল অন্যান্য থানার পুলিশ অফিসার মতো দালাল লাগিয়ে ওই সমাজ বিরোধীদের সঙ্গে বন্ধুত্ব কর তুমি আমার কাছে ঘুষ খেতে বলছো তুমি এত নিজেকে মেনেছো বেরিয়ে যাও বেরিয়ে যাও সেখান থেকে বেরিয়ে যাও ঠিক আছে আপাতত আমি বেরিয়ে যাচ্ছি তোমার বাড়ি থেকে তোরা আমাকে তাড়াতে পারবি না বসন্ত মনে রাখবে আমার পক্ষে আছে আমার দিদি অর্থাৎ এই অঞ্জনের মা আর আছে এই বাড়ির তালার ফুটানি ভেঙে দেওয়ার জন্য আধুনিকা বৌমা আমি আমার মামাকে নিয়ে কি করি বলো তো মায়ের সাহসে সাহসী হয়ে মামা তোমাদের যায় না তাই বলে অপমান করে কাকরু কিন্তু আমার মতো এখনো তো পাগল করে দেয়নি খবরদার খবরদার